বিখ্যাত বিজ্ঞানী গাউস বলেছেন পুরো নাম কার্ল ফ্রেডরিক গাউস তিনি বলেছেন ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ সায়েন্স অর্থাৎ গণিত হল বিজ্ঞানের রানী গণিত বিজ্ঞানের রানী হলেও অনেক স্টুডেন্ট আছে যারা গণিতকে ভয় পায় শুধু ভয় বললে ভুল হবে তারা গণিতকে জমের মতো ভয় পায় গণিতের নাম শুনলেই তাদের গায়ে কাপুনি দিয়ে জ্বর আসে আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে গণিতের ভয়কে জয় করে গণিতে ভালো হওয়া যায় শুধু গণিতে ভালো বললে ভুল হবে কিভাবে গণিতে এক্সপার্ট হওয়া যায় আজকের ভিডিওতে আজ আমি তা আপনাদের শেখাবো আপনি কি গণিতে কাঁচা উত্তর যদি হয় হ্যাঁ তাহলে আমি আপনাকে আর একটি প্রশ্ন করব পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় আপনি যদি বলতে পারেন পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় তাহলে আমি আপনাকে বলবো আপনার দ্বারা গণিত সম্ভব আপনি অবশ্যই অবশ্যই গণিত পারবেন আপনি যদি গণিতে ভালো হতে চান তাহলে আজ আমি আপনাদের কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো যেগুলো ফলো করলে আপনি অবশ্যই অবশ্যই গণিতে ভালো হবেন ট্রিক্স ওয়ান প্রথমেই আমি আপনাদের বলবো পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে গণিত না পড়ে শেখার উদ্দেশ্যে গণিত পড়ুন গণিত পড়ার উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র পরীক্ষায় পাশ করা তাহলে গণিত আপনার কাছে বোরিং একটি সাবজেক্টে পরিণত হবে ফলে আপনিও গণিত থেকে দূরে সরে যাবেন গণিত আপনার থেকে দূরে সরে যাবে আপনি শেখার উদ্দেশ্যে গণিত পড়ুন তাহলে পরীক্ষার ফলাফল আলটিমেটলি ভালো হবে ট্রিক্স টু আপনি গণিতে কাচা তাই তো তাহলে আপনি একটু ফ্ল্যাশব্যাকে যান ধরেন আপনি যদি হন দশম শ্রেণীর স্টুডেন্ট তাহলে আপনার পড়ার টেবিলে নিচের ক্লাসের গণিত বইগুলো রাখুন আপনার ক্লাসের গণিত বইগুলো পড়ার পাশাপাশি আপনার নিচের ক্লাসের গণিত বইগুলো সমাধান করতে থাকুন গণিতে আপনি ভালো হবেনি একটি ধনুকের তীরকে গতিশীল করতে হলে তীরকে যত পিছন দিকে টানবেন তীর তত গতিশীল হবে সো গণিতে ভালো হতে হলে পিছনের ক্লাসের বইগুলো আপনাকে ভালোভাবে আয়ত্ত রাখতে হবে ট্রিক্স থ্রি একই অঙ্ক বারবার করুন আপনি অঙ্কটি পারেন তবুও আপনাকে অঙ্কটি বার বার করতে হবে পাড়া অঙ্ক বারবার করলে অঙ্ক করার শর্টকাট টেকনিক আয়ত্ত হয় এবং মুখে মুখে অঙ্কগুলো ক্যালকুলেশন করার ক্ষমতা তৈরি হয় অতএব অঙ্কে এক্সপার্ট হতে চাইলে আপনাকে একই অঙ্ক বারবার করতে হবে ট্রিক্স ফোর একটি অঙ্ক আপনি কিছুতেই বুঝতে পারছেন না অনেক মাথা খাটিয়েছেন তবুও অঙ্কটি আপনি কিছুতেই বুঝতে পারছেন না তাহলে আপনাকে বলবো মাথা খাটানো এখানেই বন্ধ করে দিন তারপর কাগজ কলম নিয়ে বসুন অঙ্কটি দেখে দেখে পনেরো থেকে বিশ বার করুন তারপর অঙ্কটি না দেখে দুই থেকে তিন বার করার চেষ্টা করুন দেখবেন অঙ্কটি আপনি একাই বুঝে গেছেন আমার শেষ কথা গণিতে পাকা হতে চাইলে প্রচুর খাতা ফুরাতে হবে আপনি সাঁতার শিখবেন কিন্তু জলে নামবেন না এটা যেমন হতে পারে না আপনি গণিত শিখবেন অথচ খাতা ফুরাবে না এটাও হতে পারে না তাই গণিতে ভালো হওয়ার জন্য গণিতে এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে অনেক বেশি বেশি খাতা ফুরাতে হবে সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ